শিমুল যেটা বললাম সেটা নিয়ে একটু সিরিয়াসলি ভাব। ও কি হলো, হাসছিস কেন? আমি কি মানে হাসার মতন কোনো কথা বললাম? না শোন, এবার না একটু নিজের জীবনে ফোকাস কর। বোনের বিয়ে হয়ে গেছে, এবার নিজেও একটা বিয়ে কর। শিমুল আমি কি মানে তোর কি মনে হচ্ছে আমি বিয়ে করার জন্য উতলা হয়ে পড়েছি? তা কিন্তু নয়। কি আশ্চর্য, বিয়ে তো করতে হবে শতদ্রু, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। আচ্ছা সবাইকে যে সবটা করতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? মানে সবাইকে একই পাঠশালায় যেতে হবে তার তো কোনো মানে নেই, তাই তো? আমি একটা মেয়েকে ভালোবাসি আর তাকে এত সহজে ভোলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সিম দেখ, তুই আমার জীবনে আসিস বা না আসিস, অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, জাস্ট পারবো না। হ্যাঁ আমি মানে আমার ভবিষ্যতে কি লেখা আছে, ভবিষ্যতে কি ঘটবে সেটা আমি বলতে পারছি না। 5-10 বছর পরে হয়তো আমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে তখন, কিন্তু এখন এই মুহূর্তে আমার মাইন্ড চেঞ্জ হওয়ার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। এসব কথা আমাকে বলিস না শতদ্রু, আমার শুনতেও খারাপ লাগে। মানছি শুনতে খারাপ লাগছে, কিন্তু তোর শুনতে খারাপ লাগছে বলে সত্যি কথা বলার বদলে আমি তো গুছিয়ে গুছিয়ে কয়েকটা মিথ্যে কথা বলে দিতে পারি না, তাই না? আর আমি তো তোকে নিজে থেকে মানে সেদে কিছু বলতে চাইনি, তুই যে কথাটা বলছিস সেটার উত্তর আমি তোকে দিয়েছি। যাক শিমুল, তোর জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে, ভেবে দেখিস। তোর যদি ঠিক মনে হয় তাহলে, তবে একটা কথা তোকে বলতে পারি, আমার কাছে তোর কোনো অযত্ন হবে না। তাহলে এই যে কথাটা বলেছিস বলেছিস, এই কথার যেন পুনরাবৃত্তি না হয়। কি আশ্চর্য, তুই চাস না কিন্তু আমি কি চাই সেটা তো আমি তোকে বলতেই পারি, মানে আশা করি সেটুকু অধিকার আমার এখনো আছে। বললি তো একবার, একবার যখন বললি সেটাই যথেষ্ট। না না একবার নয়, আমি আমি বারবার বলছি এবং বারবার বলতে চাই। শোন, একবার বলা যা, বারবার বলাও তাই। শিমুল তুই তুই একবার ভেবে দেখ, সেদিন থেকে আমি কিন্তু খুব ডিস্টার্বড, তাই আমাকে দেখে তোকে ওই অবস্থায় দেখে সেদিন থেকেই ডিস্টার্ব হলি, তার আগে ছিলি না বল। শোন আমি তো ভেবেছিলাম তুই সুখে সংসার করছিস, সত্যি তুই যদি সুখে সংসার করতিস আমি আমি হয়তো এতটা ডিস্টার্ব হতাম না। ধরে নে না, আমি খুব ভালো আছি। তুই কি করে ধরে নেব বলতো, যেটা সত্যি নয় সেটাকে এইভাবে ধরে নেওয়া যায়? আর সব থেকে বড় কথা আমি নিজে নিজে চোখে দেখে এসেছি, তারপরে কোনো কিছু ধরে নেওয়ার উপায় আমার কাছে নেই। আর আমি তোকে বলছি এরম ধরনের মানুষ কোনো দিনও পাল্টায় না, কোনো দিনও ভালো হয় না। এদের মধ্যে একটা একটা অ্যানিমাল ইনস্টিংক্ট সবসময় মাথা উঁচু করে বসে থাকে, সময় সময় মাঝে মাঝে সেটা বেরিয়ে আসে। আমার স্বামীর এত নিন্দে করছিস জানিস তো, পতি নিন্দে শোনা পাপ। বাপরে বাপ, ভালো বললি বটে, কি পতি নিন্দে শোনা পাপ। যাকে শোন, তুই যখন ডিসাইড করেছিস তুই ফিরবি তখন আর দেরি করিস না, আমার টেনশন হবে। আমি কিসের টেনশন? ওই যে বাড়ি ফিরে তুই কি ধরনের আপ্যায়ন পাবি সেই টেনশন, মানে যে সাপোজিটলি বাইরের লোকের সামনে গায়ে হাত তুলতে পারে, বাইরের লোক না থাকলে তারা কি করতে পারে বা কতটা নিষ্ঠুর হতে পারে সেই বিষয়ে বুঝতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। ভুল করছিস, আঘাত পেলে না প্রত্যাঘাত পেতে হয়, আর সেটা আমি ওদের বুঝিয়ে দিয়েছি, আমি থেমে থাকিনি, দেখিস নি সেদিন। শিমুল ওই বাড়িতে তুই একা আর ওরা অনেকে। না রে,
কেউ কেউ আমার পক্ষেও আছে। শোন, যে তোর পক্ষে আছে, অনেস্টলি স্পিকিং, কিছু মনে করিস না, তার নিজেরই কোনো ঠিক নেই। মানে তুই পুতুলদের কথা বলছিস তো? হ্যাঁ, পুতুল দিয়ে আমাকে সাপোর্ট করে ঠিকই, কিন্তু জানিস তো আমার শাশুড়ি মাও কিন্তু একেবারে অন্ধ হয়ে থাকে না। মাঝে মধ্যে তার ভেতর থেকে মানবিকতা বেরিয়ে আসে, খুব অল্প সময় হলো, কখনো কখনো কিন্তু রুখে দাঁড়ায়। বাহ, ধন্য হয়ে গেলাম কখনো কখনো রুখে দাঁড়ায় বলে। তুই এত রেগে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছি কেন? আসলে কি বলতো, যে মেয়েটাকে আমি এত ভালোবাসি, যে মেয়েটা আমার এতটা আদরের, তাকে যে অন্য কোথাও এতটা অনাদর সহ্য করতে হয়, সেটা না আমি জাস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না। আচ্ছা শোন, আমাকে বেরোতে হবে, পুতুল দি ওদের সাথে এতক্ষণ আছে, আমাকে হয়তো মিস করছে, আসি রে। আচ্ছা শোন শিমুল, তুই যখন পার্মানেন্টলি চলে আসবি তখন তোর পুতুল দি কি করবে? মানে কি বলছিস বলতো তুই? আচ্ছা তুই অন্যের রাগ কেন পুতুল দির ওপর ফলাচ্ছিস বলতো? ও বেচারির তো কোনো দোষ নেই, অসহায় মেয়ে একটা আমাকে ভরসা করে জড়িয়ে ধরেছে। শিমুল, এতটা ভরসা দিতে যাস না, তুই তো ওখানে থাকতে যাচ্ছিস না। এই কথা কখন বললাম? শিমুল, তুই ওখানে থাকতে পারবি না, তুই আমার কাছে আয় বা না আয়, তুই বেশি দিন ওখানে থাকতে পারবি না। শিমুল, অভিশাপ দিচ্ছিস? তোর যদি এটা অভিশাপ মনে হয় তাহলে হ্যাঁ, অভিশাপই দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি থেকে বেরিয়ে যা। শিমুল, ওই ওই জায়গাটা তোর জন্য সঠিক জায়গা নয়। সঠিক জায়গা যেটা ছিল সেটা তো আমার জীবনে হয়নি সময় মতো, তাই এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। দেখ শিমুল, পৃথিবীতে এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়, এখন বিয়ে হচ্ছে, ডিভোর্স হচ্ছে, এগুলো হামেশাই হচ্ছে। আর ডিভোর্সের পরে লোকজন যে বিয়ে করছে না তা তো নয়, আর তার মধ্যে ভুল কিছু নেই। দেখ শিমুল, আমি আমার প্রস্তাব তোকে জানিয়ে রাখলাম, শুধু তোর অনুমোদনের অপেক্ষা। তুই যেদিন বলবি সেই দিন আমি তৈরি থাকবো, তৈরি হয়ে যাব। আর এবার আমি বলবো না যে একদিন সময় দে, ওই একদিনের আমার আর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তুই যেদিন বলবি, যেদিন তোর মনে হবে, আমি সেই দিন তোকে ওখান থেকে নিয়ে চলে আসবো। আর যদি তুই নিজে চলে আসতে চাস তাহলে বলিস, তারপর যা যা করণীয় সব আমি করব, সবটা। লোভ দেখাস না সতত্র, লোভ দেখাস না, এই জীবনটা একেবারে অন্ধকারে ভরে গেছে, সেখানে এত রোদ এত ঝলমলে আলো ফেলিস না, কারণ আমি জানি এটা সাময়িক। এই আলো চলে গেলে জীবনটা 10 গুণ অন্ধকারে ভরে যাবে, তাই এসব কথা বলিস না। আসি রে, ভালো থাকিস। খুব ভালো, 11:30 বেজে গেল, এখনো বাড়ির বউ বাড়িতে ফিরলো না, প্রয়োজনই বোধ করছে না, ফোনটা পর্যন্ত ধরার প্রয়োজন বোধ করছে না। আচ্ছা এখনো তো এই বাড়ির পরিচয়ও রয়েছে, তাহলে এইগুলো এখনো চালিয়ে যাবে, ফোনটাও ধরার প্রয়োজন মনে করবে না। সত্যি তো, এটা খুব ভুল করছে, ফোনটা কেন ধরছে না? দাদা তো 2-3 বার ফোন করলো, ফোন তো সুইচ অফ বলছে, আর কি হচ্ছে নাকি আমি তো বুঝতে পারছি না। মানে নিজে জাহান্নামে যাচ্ছে যাক, আমার দিদিটাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। ও কি কথা, সত্যি ভাবো? তুই এমন এমন কথা বলিস না পলু, যে বোবার মুখেও কথা ফুটে যাবে।
বারবার ভাবি যে তোদের সঙ্গে আমি আর কোনো কথায় জড়াবো না, চুপচাপ থাকবো, কিন্তু শেষাধিকার চুপ করে থাকা সম্ভবই নয়, সম্ভবই নয়। কি বললি তুই, কি বললি? ও গেছে গেছে, দিদিটাকে নিয়ে গেছে বলি, হঠাৎ করে দিদির জন্য এত দরদ উঠলে উঠলো যে বড়। এই শেষ কবে তোর দিদির সঙ্গে দুটো ভালো করে কথা কয়েছিস, খেয়াল আছে তোর? ও আচ্ছা, তার মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত বড় একটা দুর্যোগ। তোমার মেয়েকে কোথায়, কার কাছে, কার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, কি করছে না করছে তুমি কিচ্ছু জানো না, তবু আমি এই কথাগুলো বলতে পারবো না, তাই তো? না না, বলবি না কেন, বল, বলতে পারবি না কেন? কিন্তু কিছু তো করবি, কিছু করবি কি তুই? করবি না তো, তোকে যদি বলি এটা খোঁজ খবর নে, থানা পুলিশ কর, তুই তো উপাস ফিরে ঘুমিয়ে পড়বি। হ্যাঁ, চেনা আছে রে তোকে আমার পলু, তোর মতন স্বার্থপর ছেলে না আমি জীবনে কখনো দেখিনি। তুমি কি আমাকে নতুন করে দেখছো নাকি মা? হ্যাঁ, না না, মানে তুমি কি তোমার বড় বউয়ের চোখ দিয়ে আমাকে দেখছো? কই, এতদিন তো তুমি আমাকে এসব কথা বলতে না, আজকে হঠাৎ তুমি এসব কথা বলছো আমাকে? ও দিদি, দিদি চুপ করো না দিদি, নিজেদের মধ্যে অশান্তি করে কি লাভ বলো তো? তা আমি কি করবো বলতে পারিস ছোট? তোরা তো এরপরে বিচার করবি যে ওই মেয়েকে নিয়ে আমাকে সংসার করতে হবে। হয়তো বিয়ে বাড়িতে কোনো কারণে দেরি হচ্ছে, একে তো বিয়ে বাড়ি, তারপর অত দূরের পথ, বর্দা ভাই চলে আসবে রে, আর তাছাড়া ভিড়ের মধ্যে হয়তো শুনতে পাচ্ছে না, সেটাও তো হতে পারে। এই শুনতে পাচ্ছে না মানে কি রে? কটা বাজে এখন রাত্রির? 11:30-12টা বাজতে চললো, নিশ্চয়ই তার মানে ও ওই বাড়িতেই আছে। তাহলে একবার ভেবে দেখ কিরকম ডেসপারেট মেয়ে, সেটা একবার ভাব। আচ্ছা, ওর একবারও এটা মনে হচ্ছে না যে ও বাপের বাড়িতে যেতে পারবে না, সেটা মনে হচ্ছে না। আবার এটাও মনে হচ্ছে না যে এতটা রাস্তা ওকে ফিরে এই বাড়িতে আসতে হবে। আশ্চর্য, এমন কি হলো রে? ও কি আজকের রাতটা বাপের বাড়িতে থেকে গেল? আরে না না, বাপের বাড়ি গেলেই তো আমাদের জানানোর দরকার না, জানাতে হবে তো আমাদের, তাও তো জানালো না। আমি যখন কি করবো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি কুক্ষণে আমি মেয়েটাকে পাঠালুম, কি কুক্ষণে ছাড়লুম ওকে, আমি নিজেই জানি না। শুধু মেয়েটাকে ছেড়েছো বলেই তো নয় দিদি, বৌমা যদি একাও যেত তাহলে তারও তো কোনো বিপদ আপদ হতে পারতো। আমরা তো জানতেই পাচ্ছি না তার কোনো বিপদ আপদ হয়েছে কি না। না, যেতে গেল কেন, কেন যেতে গেল কাকিমা? কিসের এত টান? আর কিসের টান সেটা তো আমরা সবাই জানি, সবাই তো জানি, আর সেটা আমাকে মুখ পুজে মেনে নিতে হবে। বাহ, খুব ভালো, ভালো একটা মেয়েকে আমি বিয়ে করে এনেছি মা। আমার নামেই সবাই দোষটা দেয়, সবাই আমার খারাপ ব্যবহারটা দেখতে পায় যে সেই জন্য। অথচ আমার জীবনটা যে এই মেয়েটা এইভাবে নষ্ট করে দিচ্ছে সেটা কারোর চোখে পড়ে না, কেউ দেখতে পায় না। এখন চিৎকার করিস না, চিৎকার করে কোনো লাভ আছে বল? যাদের বাড়ি গেছে টেছে দেখ না, কোনো নাম্বার টাম্বার আছে কি না, একটু খোঁজ খবর নে না। ওদের কারোর নাম্বার টাম্বার আমার কাছে নেই। তা নেই কেন? হ্যাঁ, তোমার কাছে কোনো নাম্বার নেই কেন? তোমার বউ একখানে গেছে, তা সে কোথায় যাচ্ছে সেখানকার কারোর নাম্বার তুমি রাখবে না? অদ্ভুত ধরনের কথা বলছো তুমি মা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বোধহয় আজকে সবে পৃথিবীতে জন্মালে, কিচ্ছু জানো না তুমি। কার নাম্বার নিতে বলছো তুমি? কার নাম্বার নেব? ওই ছেলেটা যার সঙ্গে ওর ওর ইন্টু পিন্টু আছে, সেই ছেলেটা? আহ, ভদ্রভাবে কথা বল, এমন কোনো কথা বলিস না যেটা শুনে আমাদের লজ্জা করে। লজ্জা? ও, লজ্জাটা কার পাওয়ার কথা কাকিমা, কার? এই নির্লজ্জের মতো কাণ্ডগুলো ও ঘটিয়ে যাবে, ও এই কাজগুলো করে যাবে, তাতে ওর কোনো লজ্জা নেই, আর এই কাজগুলো আমরা দেখব, সেই জন্য আমাদেরকে লজ্জা পেতে হবে। বাহ, শোনো আমি একটা কথা বলি, ও যে এই বাড়িতে এসেছিল না, তারপর থেকে ওর টানটা কিন্তু আরো বেড়ে গেছে, সমস্ত কিছু ঠিক আছে ওদের মধ্যে, সব আগের মতো ঠিকঠাক, আর আমি এই বাড়িতে বসে বসে আমার বউ আমার খাবে, আমার পরবে, অথচ আমাকে সব হজম করে যেতে হবে, কিচ্ছু বলতে পারবো না আমি। ওই ছেলেটা ওর প্রেমিক হয়ে ঘুরে বেড়াবে, আর আমি বোকার মতো শুধু বসে বসে ওর দায় দায়িত্বগুলো বহন করে যাব। বাহ, শোনো মা, আমি তোমাকে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, আমি কিন্তু এগুলো আর টলারেট করব না, অনেক হয়ে গেছে, আর মেনে নেব না। আজকে বাড়ি ফিরুক, তুমি ওকে কালকে পরিষ্কার বুঝিয়ে দেবে,
ও যেন এই বাড়ি থেকে একেবারের মতো চলে যায়, বরাবরের মতো যেন চলে যায়, আমি আর মেনে নেব না। আমি ঠিক করেছি, আমি আমি ডিভোর্সের জন্য যত তাড়াতাড়ি হয় ফাইল করব। তুই পরিষ্কার বুঝিয়ে দেবে মা, এই বাড়িতে থেকে কিন্তু এগুলো চলবে না। আমি কিন্তু আমার জীবনটা এইভাবে নষ্ট করতে পারবো না মা, বুঝিয়ে দেবে ওকে? হ্যাঁ ঠিকই তো, কিন্তু এবার আমি যদি কিছু বলতে চাই সেটাই আমার দোষ হয়ে যাবে। এই তো হচ্ছে এই বাড়ির নমুনা। দেখো কাকিমা, সামনে তো আমার বিয়ে, দুদিন পরেই আমার বিয়ে। প্রতীক্ষা কিন্তু এসব কিছু দেখেনি, এসব কিছু শেখেও নি, ও কিন্তু কিচ্ছু জানে না। ও যেরকম ফ্যামিলির মেয়ে ও কিন্তু ঠিক সেরকমই। এবার ও যদি এখানে এসে এসব দেখে, ওর মাথায় যে এসব কিছু ঢুকবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? একটা ভালো মেয়ে শুধু শুধু আর একটা খারাপ মেয়ের সঙ্গে থেকে নষ্ট হয়ে যাবে। আসলে কি জানো তো কাকিমা, একটা ঝুড়িতে না একটা পচা আম যদি থাকে, বাদ বাকি যে ভালো আমগুলো থাকে সেগুলোও না নষ্ট হয়ে যায়। আর এই ঝুড়ির পচা আমটা হলো আমার আমার দাদার বউ। আমার তো ওকে বৌদি বলতেও ঘেন্না করে। এই মেয়ে এ বাড়িতে থাকবে আর আমার বউ এখানে থাকবে সেটা তো হতে পারে না। মানে এটা তো আমি হতে দেবই না। সে তোর যখন যা করার তখন তাই করিস, এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই। আর আজ এক্ষুনি তো তোর বিয়ে হচ্ছে না, যখন বিয়ে হবে তখন এসব নিয়ে ভাবনা চিন্তা করিস। আর তোর বাবা তো তোদের বাড়ি এমন করে দিয়ে গেছে যে তোরা আলাদাও থাকতে পারিস, পাঁচিল তুলে নে মাঝখান দিয়ে, আলাদা থাক, কারোর সাথে সম্পর্ক রাখিস না। ও কি সম্পর্ক রাখবে না? সম্পর্ক তো আমিও রাখবো না ওর সাথে। শোনো, আমার জীবনটা না আমি এইভাবে হেলায় নষ্ট হতে দেবো না। কিন্তু কি করবি তুই, এই বউকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবি? আচ্ছা একদিন বাড়ি ফিরতে দেরি হয়েছে বিয়ে বাড়ি থেকে, অত দূরের পথ। কাকিমা তুমি এর পরেও এই কথাটা বলছো? তোমাদের এখনো সন্দেহ আছে? তোমাদেরকে হাতে নাতে সমস্ত প্রমাণ ধরিয়ে দিয়েছি, তারপরেও তুমি বলবে এটা? এই কথাটা বলিস না বর্দা ভাই, নিজের বউকে এতটা ছোট করিস না। হ্যাঁ বৌদি ভাই বিয়ের আগে হয়তো সম্পর্ক ছিল, কিন্তু তার মানে তো এটা নয় যে বৌদি ভাই সেই ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছে। এটা তো তোরা ভাবছিস, বৌদি ভাই ওরকম মেয়েই নয়। হ্যাঁ সব বন্ধুরা আসবে, ওরা ক্লাসমেট ছিল, তাও বৌদি ভাই একা তো যায়নি, পুতুল দিকে সঙ্গে করে নিয়ে গেছে, কি এমন হয়েছে? আর তাছাড়া তুই যদি শতদুর সাথে সেদিনকে ভালো ব্যবহার করতিস তাহলে বৌদি ভাই জেদ করে এইভাবে চলে যেত না। তুই সেদিনকে খারাপ ব্যবহার করেছিস, সেই জন্যই বৌদি ভাই রেগে গেছে। সেদিনকে সবার সামনে তুই বৌদি ভাইয়ের গায়ে হাত তুলেছিস, সেটা তো ভুল করেছিস। তুই থাকবি না সেটা তোর ব্যাপার, কিন্তু তাই বলে তুই অন্যের গায়ে হাত তুলতে পারিস না। এই শোন, তুই একদম চুপ কর, একদম বড় বড় কথা বলিস না। আমাকে এখন শিখতে হবে না কি করব কি না করব, তোর কাছ থেকে শিখতে হবে? তো চুপ করে যা মা, চুপ করে যা, চুপ করে যা, আর কথা বলিস না। বললুম নে ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ও আচ্ছা, আমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই এটা? আচ্ছা এটা তুমি ঠিক কখন বুঝতে পারলে মা? ওই যখন 30,000 টাকাটা হাতে পেয়ে গেলে তখন। না আমি আগেও বলেছিলাম মা, আবারও বলছি, আমার স্পষ্ট ধারণা ওই 30,000 টাকা দিয়ে ওই মেয়েটা তোমাকে কিনে নিয়েছে। কি কথা? হ্যাঁ এই তোরা দুই ভাই আর কতবার ওই এক কথা বলবি রে? হ্যাঁ তোর বউয়ের ওই টাকা আমি 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 শোধ দেবো, আমার গয়না ভেঙে হোক যে করে হোক আমি ওই টাকা শোধ করব। কি করব বল, তখন আমার ছেলেরা তো আমার পাশে দাঁড়ায়নি, ওই মেয়েটা তখন আমার পাশে দাঁড়িয়েছিল, আর আমাকে আজ সেই ছেলেদের কাছে এই সমস্ত কথা শুনতে হচ্ছে। হ্যাঁ এই টাকা তো আমাকে শোধ করতেই হবে, করতেই হবে শোধ। সে টাকা যদি আমি শোধ না করি তাহলে তো চলবেও না, নইলে তো ওই মেয়েটাকে মাসে মাসে সুদ গুনতে হবে না। টাকা সে পাবে কোথায়? চাকরি বাকরি তো করে না সে মেয়ে, তাইলে ইস ভগবান, আমার যে কি ভেমরতি হয়েছিল তখন, কেন যে আমি যেতে গেলুম। আর সে মেয়েও যে কেন কেন তার গয়না বন্ধক রেখে আমার হাতে জোর করে টাকাটা গুঁজে দিলে। না গেলেই ভালো ছিল আমার, আমার যাওয়াটা ঠিক হয়নি, নইলে আমাকে আমার ছেলেদের মুখে শুনতে হয় যে আমি নাকি 30,000 টাকায় ওই মেয়ের কাছে বিক্রি হয়ে গেছি। এ ভগবান কেমন লাগে তুই বল দেখি ছোট,
ছেলেদের মুখে এই কথা শুনতে কেমন লাগে? তোমার ছেলেদের কথাবার্তা তো চিরকালই এরকমই দিদি। কতবার বলেছি ছেলেদের একটু শাসন করো। তোমাদের ছেলেদের সম্পর্কে কিছু বললে একেবারে জ্বলে উঠতে, তাই আমরা বলা ছেড়ে দিয়েছি। এখন তার ফল ভোগ করছো। আর পরাগ, তুই তো স্কুলে পড়াস, তোর কথাবার্তা এরকম হবে কেন? তোর মুখের ভাষা এরকম হবে কেন? কেন হবে জিজ্ঞেস করছো না? শোনো কাকিমা, যার জীবনে এই জিনিসটা ঘটে না একমাত্র সেই বুঝতে পারে। যার স্ত্রী এরকম এরকম নিকৃষ্ট কাজ করতে পারে একমাত্র সেই এই জ্বালাটা বুঝতে পারে, অন্য কেউ কিন্তু এটা বুঝবে না। এখন কি করবে শুনি? এখন তো এটা কিছু করতে হবে বলে এটা খোঁজ খবর করবে না করবে না? খোঁজ করবো মানে কি করতে হবে আমাকে? আমাকে শতদূর বাড়িতে যেতে হবে, ওখানে গিয়ে খোঁজ করতে হবে? সে কথা আমি বলছি না, আমি বলতে চাইছি যে খোঁজ একটা করতে হবে। এতখানি রাত হয়ে গেল, দুটো মেয়ে তারা বাড়ি ফিরলো না, মাঝ রাত অতি চললো। আরে বৌমারুন আমি বলি আরে যাই, কত করে বললুম যে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে এসো, তাড়াতাড়ি ফিরে এসো। আর সেও বললে যে রাত 10টার মধ্যে ফিরে আসবো। তো কোথায় 10টা? 12টা বেজে গেল, এখনো তারা কেউ ফিরলো না। সব গাড়ি ক্যান্সেল করে দিচ্ছে,